নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই বাড়িতে যেদিন মাছ মাংস ডিম কিংবা সবজি কিছুই না থাকে সেদিন আমি শুধুমাত্র আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি করে নিই আমার পরিবারের সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খায় আশা করছি আপনাদেরও দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ছটি মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এখন দু টুকরো করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেয়ার জন্য আপনারা চাইলে খোসা সহ আলু সেদ্ধ করে নিতে পারেন আলু সেদ্ধ হতে থাক সেই সময় আমি এখানে দুটি মাঝারির থেকে একটু বড় সাইজের দুটি পেঁয়াজকে মিহি করে কুচিয়ে দিচ্ছি চাইলে এভাবে মিহি করে কুচিয়ে নিতে পারেন কিংবা গ্রেটও করে নিতে পারেন দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর এদিকে আলু সেদ্ধ হলে জল ছড়িয়ে একটি বড় বোলের মধ্যে রেখেছি এই সেদ্ধ করা আলুকে এখন আমি ভালো করে স্ম্যাশ করে নেব চাইলে কিন্তু গ্লাসের পেছন দিয়েও খুব ভালো করে আলু স্ম্যাশ করে নেওয়া যায় এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আরও হাফ চামচ অর্থাৎ এক চামচ দিলাম ধনে গুঁড়ো আবারও দিয়ে দিলাম হাফ চামচ আর হাফ চামচ দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম গোলমরিচ বা কালো মরিচের গুঁড়ো আর হাফ চামচ দিলাম গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এছাড়াও আমি এখানে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা যদি আপনারা নিরামিষভাবেও এটাকে বানাতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিতে হবে এবার এখানে আমি আদা রসুন বাটা দেওয়ার পর যোগ করে দিচ্ছি বেসন বাইন্ডিংসের জন্য ঠিক যতগুলো মাঝারি সাইজের আলু নেব তত টেবিল চামচ বেসন নিতে হবে এখানে আমি ছটা আলুর জন্য ছয় টেবিল চামচ বেসন সহ কিন্তু আরও এক টেবিল চামচ বেশি অর্থাৎ সাত টেবিল চামচ বেসন নিয়েছি আর এখানে ছোটো চামচের হাফ চামচ মতো চিনি যোগ করেছি ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মেখে নিয়েছি এবার হাতটা ধুয়ে হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে এভাবে তৈরি করে নেব মাঝখানটিতে একটু জায়গা বানিয়ে এখানে একটি কিশমিশ রেখে আমি কোপ্তাগুলো গড়ে নিচ্ছি আপনারা চাইলে কিশমিশ ছাড়াও টুকরো করা কাজু অল্প এর মধ্যে দিতে পারেন এভাবে কাজু কিশমিশ দিয়ে কোপ্তাগুলো বানালে কিন্তু মুখে পড়লে খেতে খুব সুন্দর লাগে তো সমস্ত কোপ্তাগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার একটি কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিলাম রান্নার জন্য তেল তেলটা একটু বেশি করে নিয়েছি যেহেতু কোপ্তাগুলো আমাদের ভেজে নিতে হবে আপনারা এই রান্নার জন্য সর্ষের তেল সাদা তেল যে কোনো কুকিং অয়েল কিন্তু ব্যবহার করতে পারেন তেল ভালো করে গরম হলে এবার কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি কোপ্তা ভাজা কিন্তু খুব সাবধানে করতে হবে নাহলে কিন্তু কোপ্তাগুলো অনেক সময় ছেড়ে যাওয়ার ভয় থাকে তেল খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম হাই ফ্লেমেই কিন্তু কোপ্তাগুলো ভেজে নিতে হবে কোপ্তা ছাড়ার পরে কিছুটা সময় অপেক্ষা করতে হবে নিজ থেকে এরকম সুন্দর রঙ ধরলে তারপর পাল্টে দিতে হবে মিডিয়াম হাই ফ্লেমে রেখে দুদিকেই এরকম লালচে রং ধরলে তারপর কোপ্তাগুলো আমি ভেজে তুলে নেব। লো ফ্লেমে ভাজতে যাবেন না তাতে করে কিন্তু কোপ্তাগুলো অনেক সময় ছেড়ে যায় বা খুলে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমার কোপ্তাগুলোতে কিন্তু সুন্দর রং ধরে গেছে অর্ধেকগুলো কোপ্তা আমি একটা ব্যাচে ভেজে নিয়েছি দেখুন কতটা লোভনীয় এখনই দেখতে হয়েছে এভাবেই আমি বাকি আরও একটা ব্যাচে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে তো সমস্ত কোপ্তা ভেজে আমি তুলে নিয়েছি এগুলো আপনারা চাইলে কিন্তু স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন কোপ্তাগুলো ভাজা হলে ওই তেলের মধ্যে একটি দারচিনি স্টিক তিনটে ছোটো এলাচ একটি শুকনো লাল লঙ্কা তেজপাতা আর দিয়েছি অল্প গোটা জিরে জিরেটা সুন্দর লালচে রঙ ধরা পর্যন্ত আর ফো ফোড়ন ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করলাম আর তারপর এখানে সেই কুচিয়ে রাখা পেঁয়াজ যোগ করে দিয়েছি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে বেশ ভালো করে হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নেব মোটামুটি মিনিট পাঁচেক পর দেখুন পেঁয়াজে সুন্দর রং ধরে গেছে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে এখন এখানে এক চামচের একটু বেশি পরিমাণ আদা রসুন বাটা যোগ করে দিলাম খুব ভালো করে এখন লো ফ্লেমে রেখে মোটামুটি দু তিন মিনিট কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর এখানে মিশিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচের একটু কম জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম জল দিয়ে সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা না পুড়ে যায় দেখুন মিডিয়াম লো ফ্লেমে রেখে বেশ সময় নিয়ে আমি মশলাকে কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে দেখুন চারপাশ থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে এখানে আমি যোগ করে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি দুটি মাঝারি সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম টমেটো দেওয়ার পরে এখানে আমি বাকি লবণ যোগ করে দিলাম আর দিলাম অল্প একটু চিনি টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য এবার খুব ভালো করে সমস্ত মশলাকে একসঙ্গে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হচ্ছে দেখুন এই পর্যায়ে আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম মশলাকে তাতে করে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এখন এখানে আমি গ্রেভির জন্য যোগ করে দিচ্ছি দেড় কাপ মতো গরম জল জলটা দিয়ে হাই ফ্লেম করে ভালো করে ঝোল ফুটতে দেব এর মধ্যে এখন যোগ করে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার পাউডার আলুর কোপ্তাগুলো কিন্তু খুব বেশি নরম হয় তাই সমস্ত ফ্লেভারগুলো আগে গ্রেভির সঙ্গে যোগ করে নেব দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু একদম শেষের দিক করেই দিতে হবে তাতে করে ফ্লেভারটা সুন্দর হয় এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য আর তারপর এখানে সব শেষে যোগ করে দিচ্ছি ভেজে রাখা সমস্ত আলুর কোপ্তাগুলো আলুর কোপ্তা দেওয়ার পর ভালো করে একটুখানি মিশিয়ে নেব খুব বেশি সময় গ্রেভির সঙ্গে কিন্তু ফোটানো যাবে না জাস্ট মিশিয়ে নিয়েই যোগ করে দিচ্ছি এক চামচ ঘি আর তারপর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব দু মিনিট থেকে তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে এবার আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন আলুর কোপতাকারি আমাদের একদম রেডি সার্ভ করার জন্য কতটা লোভনীয় হয়েছে দেখুন আমি এটা আজকে জিরা রাইসের সঙ্গে সার্ভ করে দিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও